বিহালীর বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করে বানাক্রান্ত লোকসকলের সঙ্গে মত বিনিময় করে বানাক্রান্তর মাজত খাদ্য সামগ্রী বিতরণ করিলে প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রেমলাল গঞ্জুয়ে। করোনার ভয়াবহতার মাজতে বিশ্বনাথ জেলার বিহপুখুরী ব্রহ্মপুত্র বাহনী পানীয়ে তাণ্ডবর সৃষ্টি করেছে। অঞ্চলটির বান পরিস্থিতি কিছু স্বাভাবিক হয়েছিল যদিও পুনের ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি পাত তৃতীয়টো বানর কবলত পরিছে। এটা বিহপুখুরীর 6 নং ওয়ার্ডর লোকসকল দুটা মাহত তিনটাকৈ বানে সর্বস্বান্ত করেছে এটা রাইজক। সম্প্রতি কোলায় পাচিরে নধরা হয়েছে গয়া রাইজর দুঃখ দুর্দশা। এনে সময়তে দুর্গত বানাক্রান্ত লোকর কাষত থিয় দিছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক প্রেমলাল গঞ্জু। কংগ্রেস নেতাগৰাকীয়ে বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করে রাইজর হইতে মত বিনিময় করে বানাক্রান্তর মাজত অত্যাবশ্যক খাদ্য সামগ্রী বিতরণ করে। জেলার বিহালি সমষ্টির আজ বিহপুখুরী অঞ্চলত আজি কিছুদিন ধরে বানপানী হয়েছে। আজি প্রায় এসপ্তাহ হয়েছে, প্রায় 20টা ঘর ডুবি আছে, মানুহ অবস্থা নোহোৱা হৈছে। গতি আজি আমি হাতি প্রদেশ কংগ্রেস ফলের খবর খবর খা খবর লোক আর প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি রিপুন বরা ডাঙরিয়ায় সকলকে যত বানপানী হয়েছে সকলকে নিজের নিজের অঞ্চল গিয়ে প্রায় খবর লোক দিছে আর যথাসাধ্য যেখানে পড়া যায় সেইখানে সাহায্য করবর কারণে অনুরোধ জানাইছে। গতি আমি আজ আছি, আমার বানপানী আরও হয়েছে, রাইজর দুর্দশা দেখি পেলায় আমার বেয়া লাগিছে। আর এটা কথা কব বিচার আজির দিনত আজি সরকারি পক্ষ আজি উপায়ুক্ত মহোদয় কব বিচারি বিশ্বনাথ জেলার উপায়ুক্ত মহোদয় যে আজি ইয়াত বানপানী হয়েছে, রাইজর অবস্থা নোহোৱা হয়েছে, ইয়াত মাছমরিয়া মানুষ আছে, জাল মারিব পৰা নাই, গোটেই ঘর ডুবি গেছে, তেওঁলোকে আজিলেকে কোনো সরকারি সাহায্য দিয়া নাই। সরকারি সাহায্য দিবর কারণে আমি অনুরোধ জানাইছো তেওঁলোকে আহক ইয়াত আহি পেলায় তেওঁলোকে নিয়ে চাই মেলি রাইজক সহায় করো তাকে আমি কামনা করছো। আর আমার ফল যা পারিছো প্রদেশ কংগ্রেস কমিটির ফল যিখিনি পারিছো আমি সাহায্য দিছো, ধন্যবাদ। আমার মোনাবাড়ি অন্তর্গত বিহপুখুরী 6 নং ওয়ার্ডর বানপানীত যি সাহায্যর কারণে আজি আজিলকে আজি প্রায় 20 দিনমান হল বানপানীত আমার এইখানে 15টা ঘর বানপানীত ডুবি আছে। তাতে আজিলকে সরকারি সাহায্য কোনো রাইজে পোৱা নাই আর আজি প্রেমলাল গুঞ্জু ডাঙরিয়া আহি আমার কেটামান ঘর চাই আর সাহায্য বিতরণ করে। তাকে সরকার অনুরোধ করো যাতে আমার এই বানপানীত যা পানির তলত ডুবি থাকা মানুষক সহায় করব বলে মোর অনুরোধ। এতালেকে সরকারি পক্ষে সহায় করা নাই নাকি? এতালেকে সরকারি ফালর পা কোনো সহায় সহযোগিতা করা নাই, কোনো ব্যবস্থা করা নাই সরকারের পরা। গঞ্জু ডাঙরিয়া বিহালির আহি পেলায় আমার ইয়াত বুঝ নিজে বুঝ লই পেলায় যিমান মানুষ আছে বানপানীত ডুবি আছে সেইবিলাক খুয়াই আজি করেছে। আজি করেছে কারণে আমি রাইজে বহুত ধন্যবাদ জানাইছো গঞ্জু ডাঙরিয়াক। আমার মানে তোর মানুষবিলাক অল্প আহি পেলায় উৎসাহ দিয়ার কারণে বহুত কিমান মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াত? মানে আমার নহলে বহুত ঘর আছে, 20-25টা ঘর মানে ইয়াত মানে আছে ডুবি আছে, এতিয়াও পানি তলত আছে, এতিয়াও পানি তলত আছে। সেইবিলাকত আহি পেলায় নিজে গঞ্জু ডাঙরিয়া আহি পেলায় মানে বুঝ লৈছে, তার কারণে তাক বহুত ধন্যবাদ দিছো। কিন্তু সরকারি অনুষ্ঠান আজিলকে ইয়াত ইমান দিন বানপানী হল, সরকারি মানুষ কোন আহিছে ইয়াত সুবিধা দিবলে বা উখা দিবলে কোনো আজিলকে অহা নাই আর সরকারি কোনো মানে ইয়াত কোনো সরকারির ফলপরা কোনো সুবিধা দিয়া নাই। গরু ছাগলী ইমান হয়েছে, গরু ছাগলী দিছে, গরু ছাগলীর কারণে কিবা এটা দিছিলে, দানা অল্প দিছিলে আমাক মানে সবক এনে গরু ছাগলীর কারণে কিবা এটা দিছিলে, কিন্তু মানুষ খাদ্যর কারণে তেনেকা একো ব্যবস্থা করে দিয়া নাই। সেইটো কারণে আমি ভাবো যে যদি সরকারি ব্যবস্থা যদি কিবা এটা আমার মানুষবিলাক করে দিয়ে, মানুষবিলাক এনে ভোকত আছে, যদি সরকারি ব্যবস্থা কিবা এটা করে দিয়ে আমি বহুত মানে ধন্যবাদ জানাম। বিধায়ক আইছে নাই? বিধায়ক সিধা কোনো অহা নাই ইয়াত। বিশ্বনাথৰ পৰা সুৰঞ্জন গগৈ ৰিপৰ্ট, অসম টুডে। ভাৰতবৰ্ষত দ্ৰুতগতিত জনপ্ৰিয়তা লাভ কৰা ডাইৰেক্ট ছেলিং ব্যৱসায়ত জড়িত হোৱাৰ সুযোগ। ঘৰুৱা প্ৰয়োজনীয় প্ৰায় 200 বিধৰো অধিক সামগ্ৰী প্ৰায় 3 বছৰ আগতে আৰম্ভ হৈ বৰ্তমান আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায় লাভ কৰা কোম্পানী। বৰ্তমান 2জন ব্যক্তিৰ মাহেকীয়া আয় হৈছে 25 লাখৰ ওপৰত, 5জনৰ 10 লাখৰ ওপৰত আৰু 8জনৰ হৈছে 5 লাখৰ ওপৰত আৰু 17জনৰ হৈছে 1 লাখ টকাৰ ওপৰত। বিনামূলীয়াকৈ আপুনিও এই সুযোগ গ্ৰহণ কৰিব পাৰে।
সবিশেষ জানিবলৈ 7002351348 অন্যথা 9864660790 নম্বৰত যোগাযোগ কৰক।